হ্যালো গাইজ, আজকের ওয়াসাম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইজ, আজকে আমরা বিয়ারে এনিমি মেরে এনিমিকে লুট করার সম্পূর্ণ ট্রিক্স আপনাদের শেখাবো। তো কেউ একটা মুহূর্ত মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো লেটস গো এনিয়াটা টুডেস ভিডিও। তো গাইজ, ইতিমধ্যে আমরা ল্যান্ড করতেছি হেলিকপ্টার থেকে। তো আপনারা না, ওই হেলিকপ্টার না গাইজ, প্লেন থেকে। তো গাইজ, একটা এনিমি আছে পাশে, তো এই এনিমিটাকে মারতে হবে, কারণ আজকে আমাদের ভিডিও হতে চলেছে র্যাঙ্ক ম্যাচে এনিমি মেরে এনিমিকে লুট করা। তো গাইজ, দেখেন আমি কীভাবে ওকে মারি আর কীভাবে লুট করি। তো আপনারা দেখতে থাকেন আর দেখে অনেক কিছু শিখতে থাকেন, টিপস অ্যান্ড ট্রিক্স মনে করেন আর কি। তো গাইজ, এই জায়গা থেকে আমি MP5 পেয়ে গেলাম। MP5-এ 30টি অ্যামো আছে, তো কোনো ব্যাপার না গাইজ, 30টি অ্যামো ওকে মানে ওকে মারার জন্য 30টি অ্যামোই যথেষ্ট। তো গাইজ দেখেন ওই পাশে সে মানে গোলাল মেরে দাঁড়িয়ে রয়েছে আর কি। তো গোলাল গেড়ে নাও, এখন কি একটা বুদ্ধি কইরেছে গাইজ, ঠিক আছে ভাই, চলে যাচ্ছে। আমাকে তুই চলে যাবা, কনে যাবা গাইজ। তো গাইজ, আমি ওকে তরফায় তরফায় মারবো গাইজ। কনে যাবে ও, কোন জায়গায় যাবে? ফার্মাসও আছে। এই আবার হেড মারলাম গাইজ, আমি মানে গোটা পৃথিবীটা বাংলাদেশ টপন। তো গাইজ, কি হলো গাইজ, লুটবক্সটা কনে গেল গাইজ, লুটবক্স নেই। তো আমি দুঃখ প্রকাশ জানাচ্ছি যে এই যে আমি ওকে লুট করতে পারলাম না। তো গাইজ, আরও এনিমি মারার পরে আমি লুট করব, কিভাবে লুট করব আপনারা দেখবেন, শিখবেন, জানবেন, বুঝবেন, ঠিক আছে গাইজ। তো এই জায়গার থেকে আমি লুট করতেছি, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে লুট করতেছি। তো এনিমি মেরে কীভাবে লুট করতে সেটা আজকে মেন চ্যালেঞ্জ আর ভিডিও। তো গাইজ, আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে এনিমি মেরে তাদেরকে লুট করে সেই লুট দিয়ে পুরো ম্যাচ খেলবেন। তো গাইজ, দেখেন আমি ইতিমধ্যে একটা এনিমি মেরেও দিয়েছি, আর 44টি এনিমি আছে। তো গাইজ, আমি এই জায়গায় লুট করতেছি, লুট করে সামনে ওই ঘরের দিকে যাব। তো গাইজ, আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে গোটা পৃথিবীটা বাংলাদেশ টপ ওয়ান ইউটিউবার সবসময় পড়ে থাকে এবং সব জায়গার রাজা, কিং, বাদশাহ সব কিছুই থাকে। তো গাইজ, এই জায়গায় আমি আসা মাত্রই কোনো এনিমি এখানে নাই। তো এনিমি থাকলে আপনারা হয়তো বুঝতে পারতেন আমি কী প্লেয়ার, কীভাবে এনিমিগুলো মারতাম। তো গাইজ, এনিমি না থাকলে তো আবার কোনো খেলাই হয় না। আসলে গাইজ, এনিমি আমি যেখানে যাই সেখানে এনিমি থাকে না গাইজ। এনিমি বুঝতে পারে যে আমি গোটা পৃথিবীটা বাংলাদেশ টপ ওয়ান ইউটিউবার, এই জন্য এনিমি জায়গাতে পুলাই যাই আমাকে যদি দেখতে পাই। তো গাইজ, কোনো ব্যাপার না, এনিমিটাকে আমি যদি দেখতে পাই তাহলে আমি কীভাবে মারবো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন। তো গাইজ, ইতিমধ্যে 33 জন চলে আসছে। তো গাইজ, আরও এনিমি কমার আগে আমি এনিমিকে মেরে লুট করতে হবে। তো এই জায়গায় একটু লুট করতে একটু দেরি হচ্ছে, কারণ গাইজ আমার নেটের সমস্যা না, নেট ঠিকই আছে, একটু সমস্যাই গেছে আর কি করার গাইজ। তো দেখতে পাচ্ছেন আমি সামনে এই বড় রুমটি ঢুকবো, ঢোকার পর এখান থেকে আমি ইউএমপি কান নেবো গাইজ, ঠিক আছে। ইউএমপি নিয়ে যেয়ে আমার গানটা ফেলাই দিয়েছি, লং গান। তো গাইজ দেখেন, আমি লং গানও নিয়েছি, ইউএমপি নিয়েছি। তো কীভাবে আপনারা এনিমি লুট করবেন সেটা তো একটু পরেই দেখতে পাবেন আরও এনিমি সামনে আসলে। তো গাইজ, যারা যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেন, ভিডিও না গাইজ, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো গাইজ, কেউ কিছু মনে করেন না, এটা আমার আপনাদের আসানোর জন্য গাইজ। দেখেন একটা এনিমি 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 দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, তোকে মেরে আমি লুট করবো রে ভাই, তারা এটা একটা চ্যালেঞ্জ ভিডিও ভাই, এভাবে যাইস নিয়ে যাইস নিয়ে যাইস নিয়ে যাইস নিয়ে গাইজ, তোর মাইরি ভাই আমি লুট করবো, লুট করি আমি পুরো ম্যাচ খেলবো। ও ভাই মাইর দিস, দেখেছেন গাইজ কীভাবে মাইর দিলাম, কারণ গোটা পৃথিবীতে বাংলাদেশ টপ ওয়ান ইউটিউবার আমি, আমি যদি নাম্বার থার্টিতে মারবে কিটা গাইজ। তো এটা লুট করতে হবে, যা কিরক লুট করি আমার চলে যেতে হবে। আমার ভাই গাইজ কী আর কব গাইজ, জোনে খাইয়ে নিচ্ছে সব। তো দেখেন গাইজ আমি কীভাবে লুটটা করি, MP40 নিয়েছি আর ভালো কিছু নেই। তো এই জায়গাতে MP40 নিলাম, তো MP40টা নেওয়া আমার কাছে অনেক উপকার গাইজ। আমি সামনে থেকে মানে জোন থেকে বের হলাম, অনেকক্ষণ পরে সামনে একটা ঘর আছে, তো ঘরের পাশে দেখি এনিমি টেনিমি আছে কিনা। তো অনেকক্ষণ পরে আমি ভাবছি, তো গাইজ সামনে একটা এনিমি আছে ভাই, নেট নেই। আরে না ভাই, নেট আছে, নেট আছে, এনিমিটারে নেট আছে, আমি দেখি মারতে পারি কিনা, ট্রাই করি। আরে ভাই ড্যামেজ দিচ্ছে কিন্তু, গোলাল মেরেছে রে ভাই, কোনো করার করা কিছু নেই। আবার হুকুমে আমাদেরকে রাশ দেশে ভাই, কী সাহস দাও দিনই, একটা ইউটিউবার গোটা পৃথিবীটা বাংলা টপ ইউটিউবার, তার সব রাশ দেশে রাশ দা দেখেছেন, আমি দিয়েছি ভাই ফিরিয়ে একদম জায়গা মতো বই দিয়ে দিয়েছি। তো গাইজ দেখলেন আমি একে মেরে আবার একটু লুট করতেছি, লুট করার সময় একটু ঘুরবেন গাইজ, এভাবে না ঘুরলে কিন্তু আপনাকে পাতায় আবার হেড মারবে। তো আমার 999 পেয়েছে, কোনো ব্যাপার না। তো দেখেছেন গাইজ, লুট করার একটা টেকনিক আপনাদের শিখাই দিলাম। তো আমি লুট করছি, তো 3টি এনিমি মারছি ইতিমধ্যে। তো দেখতে পেলেন কীভাবে লুট করে মানে লুট করতে হয় আর কি এনিমি মেরি। তো আমি সামনের দিক যাচ্ছি, তো দেখা যাক আমি আর কয়টা এনিমি মারতে পারি আর কীভাবে লুট করতে হয় আপনাদের দেখাবো। তো গাইজ, ওপর থেকে এনিমি মারে, আবার এনিমি আছে এই পাশে, এনিমি থেকে আমার মারতেছে। তো এনিমিটাকে দেখা যাচ্ছে না গাইজ, এনিমিটাকে দেখতে পেলে আমি একটা মুখে মেরে আমি আবার লুট করতাম, আবার মারা ট্রাই করতেছে। তো আবার গোলোয়াল এই যে ওই যে ওপরে আছে, মনে হয় এনিমিটা ওপরে আছে, ওপরে আছে, আমি বুঝতে পারছি আমার রাজ দেবে নাকি এ পাশে চলে গেছে।
জোন স্টেজে তো চলে গেছে মনে হয় গাইজ, কোনো ব্যাপার না, ভয় পাইছে। আরে না ভাই, রাস্ট এসে এটা বেটি মানুষ, এটা বেটি মানুষ গাইজ, দেখেছেন কিভাবে মারলাম গাইজ। বেটি মানুষ কি মারা মজা দেয় আলাদা, তো বেটি মানুষ সামনে আসলে একটু মারতে ভালো লাগে, কারণ আপনারা হয়তো জানেন। তো দেখেন কিভাবে লুট করতে হয়, একটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের শেখাচ্ছি, তো এভাবে আপনারা এসে লুট করবেন না। আর পাতায় পাতায় ওয়ান টপ মারবে আর আপনারা মারা যাবেন, তো কোনো ব্যাপার না গাইজ। কত সময় আপনি গেমে থাকবেন গাইজ, ভাল লাগে বেশি সময় গেমে থাকতে, একটু লবিতে যাওয়ার চিন্তা ভাবনা করতে হয় না, লবিতে না গেলে ভাল লাগে, গেমে থাকতে ভাল লাগে না আমার বেশি সময়, এই জন্য আমি লবিতে যাবো। তাই পাতায় পাতায় মারা খেলাম, মানে এনিমি পাতায় পাতায় মারবে আর কি। তো গাইজ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার অবশ্যই করবেন, আর ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইজ আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।